ইউসুফ আলাইহিসসালাম কেমন নবী ছিলেন? দুনিয়ার জমিনে শিশু সন্তান দ্বারা নিজে পবিত্র হয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে ভরসা করলো, ওয়া তাওয়াক্কালু আলাল্লাহিল মুমিনিন, মুমিনের ভরসা। জোরে বলুন তো, কার উপরে? এরপরে যখন দরজার সামনে গেল, সামনে যাওয়ার আগেই দরজাতে যেখানে সিটকারি মেরেছিল, খিলি মারছিল, যেটা ঠাস করে হঠাৎ করে খুলে গেল, ইউসুফ আলাইহিসসালাম বুঝতে আর বাকি রইল না, একটা দরজা যেহেতু খুলছে সেহেতু সমস্ত দরজাগুলো, জুড়ে বলুন তো, খুলে দিবেন কে? এভাবে প্রত্যেকটা দরওয়াজা খুলে গেল। অনেক লম্বা ঘটনা, আমি ছোট করছি। যখন শেষ দরজাটা খুলে গেল, ইউসুফ আলাইহিসসালামের পিছনে দৌড়াতে শুরু করেছে জুলাইখা ধরার জন্য। আর শেষ দরজাটা খুলে দেওয়ার পরে বিবস্ত্র, কোনো কাপড় নাই শরীরে, এমত অবস্থায় ইউসুফ নবী পড়ে গেল আজিজে মিশরের সামনে। জুলাইখাও পড়ে গেল, দেখলো বিবির গায়ে কোনো কাপড় নাই। ইউসুফ নবী হাঁফাচ্ছে, কারণ দৌড়ালে, জুড়ে বলুন তো, হাঁফানি হয় কি না? এটাকে আপনারা কি বলেন? জোরে বলেন, কি বলেন? হাঁফাচ্ছে। সাথে সাথেই মহিলা আপনার পরিকল্পনার জাল বিস্তার করে ফেলল, বলছে, তোমার গোলাম, দেখো আমার দিকে তাকিয়ে, তোমার গোলাম আমাকে এই অবস্থা করছে। জোরে কন্যা, না আউযুবিল্লাহ। আজিজে মিশরে ডেকে বলছে, হে ইউসুফ, কি বলে? তিনি বললেন, মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। সাথে সাথে ডাক দিয়ে বলছে, বিবিরে তুমি চলে যাও, ও জুলাইখা তুমি চলে যাও। চলে গেল। এই সময় ডাকিয়া ডাকিয়া বলছে, ডেকে ডেকে বলল, তুমি কি, হে ইউসুফ, তোমার এই নির্দোষ প্রমাণ করতে পারবে নাকি? হযরত ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করলো, কেমনে আজকে নির্দোষ প্রমাণ করব। হঠাৎ করে তাকিয়ে দেখলো একজন শিশু দুলনার মধ্যে ঝুলতেছে। সুবহানাল্লাহ বলছেন না? ইশারা করে বলল, হে আজিজে মিশর, এই যে দুলনার মধ্যে শিশু দুলে, এই শিশুটাই হলো আমার সাক্ষী। এই সাক্ষীটা কি মিথ্যা হবে? কথা কন নাকি? মিথ্যা সাক্ষী বাংলার জমিনে জুড়ে কন্ত আছে না নেই? জুড়ে কন্যা আছে কি না? বিচারক আসিল বাংলাদেশে, নাম হলো সিনহা। কথা কন নাকি? কত বিচারক দুনিয়ার জমিন থেকে গুজরে গেছে ভাই জান, কিয়ামতের ময়দানে আসল বিচারকের সামনে, জুড়ে বলুন তো, সব বিচারকরা উপস্থিত হবে কি না? সেদিন কোনো বিচারকের এক কদম সামনে যাওয়ার সুযোগ নাই যতক্ষণ না পর্যন্ত তার বিচার শেষ না হবে, ঠিক কি না বলে? প্রিয় ভাইয়েরা আমার, আজিজে মিশর বলল, ইউসুফ, কুলের শিশু কখনো দুলনার শিশু কি কথা বলতে পারে? আবার বলল, আপনি ট্রাই করে দেখেন। আর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, বলে ফেলছি, বাকি সব দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ বলতেন না? মালিকের ক্ষমতা আছে কিনা কন, একটু জোরে কন্যা আছে কিনা? আল্লাহর বান্দার কাছে গেল, এই শিশু, দোলনার শিশু, বলো তুমি কি জানো? একটা ক্রিটিক্যাল জবাব দিয়েছে। ডাক দিয়ে বলল, হে আজিজে মিশর, এমনি তাকাইছিল, সর্বনাশ, বলে কি, দোলনার শিশু আজিজে মিশর বলে ডাক মারছে? হে আজিজে মিশর, তোমার বিবি নির্দোষ কিনা বা দোষী কিনা, ইউসুফ দোষী না নির্দোষ, সেটা বোঝার জন্য আজকে তুমি সুন্দর করে একটা নিজের থেকে বিচার বিশ্লেষণ করবে। ইউসুফরে তুমি ঘুরিয়ে দেখো, যদি তার জামাটা সামনের দিক দিয়ে ছিঁড়া পড়া থাকে, তাহলে মনে করবে ইউসুফ দোষী, কারণ সে তার দিকে অগ্রসর হয়েছিল, তোমার বিবি তার থেকে বাঁচার জন্য চেষ্টা করছিল, তার জামা ছিঁড়ে গেছে। আর যদি মনে করো না পিছনের দিক দিয়ে তারই জামাটা ছিঁড়া পড়া আছে, তাহলে মনে করবে ইউসুফ বাঁচার জন্য দৌড়াচ্ছিল, তোমার বিবি তারে ধরার জন্য তারপরে জামাই ধরছে, এই কারণে ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ বলছেন না? এত সুন্দর প্রশ্নের জবাব, জোরে বলুন তো, আল্লাহ ছাড়া কাহারো পক্ষ থেকে জবান খুলে দেওয়ার কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ ব্যবস্থা করেছেন, সামনের দিক দিয়ে ছিঁড়া দেখলে মনে করবে ইউসুফ তার দিকে অগ্রসর হয়েছিল,
তোমার বিবি বাসার জন্য তার সাথে আপনার এগুলি কি কি বলেন কুস্তি করেছিল, যার কারণে তার জামা সামনের দিক দিয়ে ছিঁড়ে গেছে। আর যদি দেখো না পিছন দিক থেকে ছিঁড়া পড়া আছে, তখন মনে করবে ইউসুফ বাঁচার জন্য দৌড়াচ্ছিল, তোমার বিবি ধরার জন্য তাকে জামাই ধরছিল, যার কারণে ছিঁড়ে গেছে। সামনের দিকে দেখলো এ টু জেড মাথা থেকে পাতা পর্যন্ত, না ছিঁড়া তো নাই, সুবহানাল্লাহ বলতে নাই। এমন সময় ডাক দিয়ে বলছে ঘুরো তোমার পিছনে দেখি। ঘুরলো, ঘোরার পরে দেখে পিছনের জামা ছিঁড়া আছে। বলল ইউসুফ চলে যাও। ইউসুফ আলাইহিসসালাম নির্দোষ প্রমাণিত হয়ে গেল। এমন একজন নবী যাকে আল্লাহ এত সৌন্দর্য দান করেছিলেন, কিন্তু হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে বেশি সুন্দর ইউসুফ নবী ছিল, সুবহানাল্লাহ বলতেন না। সেটা বাহ্যিক নয়, আভ্যন্তরীণ। হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেন, মানুষেরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে তার হাত কাটছে, তারা যদি আমার নবীর সৌন্দর্যটা দেখত তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলত। এত সৌন্দর্যময় হুসনুল খুলুক, উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ আমাদেরকে নবী দিয়েছিলেন। আমার ভাইরা, সেই হযরত ইউসুফ আলাইহিসসালামের সাথে তৃতীয় আকাশে সাক্ষাৎ হয়ে গেল। এরপরে দোয়া হয়ে গেল, উভয়কে সালাম বিনিময় করে দোয়ার ব্যবস্থাপনা করে, তারপরে আবার জিবরাইল আমিন বললেন চলুন। চতুর্থ আকাশের মধ্যে গেল, যাওয়ার পরে দেখলো আরেকজন নবী বসে আছেন, তার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালাম। চতুর্থ আকাশের মধ্যে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে, সালাম বিনিময়ের পরে আবার নিয়ে গেলেন জিবরাইল আমিন, চলুন আরো সামনে যাই। পঞ্চম আকাশে গেল, পঞ্চম আকাশে যাওয়ার পরে দেখলো আরেকজন নবী বসা আছে, যার নাম হলো হারুন আলাইহিসসালাম। নাম কি, কথা কর নাম কি? তাফসিরে তাবারিতি, তাফসিরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তিনিও লিখেছেন, যখন হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় পঞ্চম আকাশে, তিনি কেন নবী হয়েছিলেন এটাও বুঝতে হবে। মুসা আলাইহিসসালামের ভাইয়ের নাম হলো হারুন আলাইহিসসালাম। নাম কি? মুসা আলাইহিসসালামের জবান একটু জড়তা ছিল। ফেরাউন যখন আসিয়া বিবি আসিয়াকে বলেছিল এই সন্তান এই মসনদটাকে খান খান করে দিবে, কেমনে বুঝলাম? আসিয়াকে ডেকে বলছে, বিবি আসিয়াকে বলছে, দেখো না তুমি আমার কুলে যখন দিয়েছিলে তখন আমি তাকে দুলনার মতন ধুলাচ্ছিলাম, আর বললাম আনা, আর ডাক দিয়ে বলছে আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আল্লাহ ডেকে বলেন, হে আমার বান্দা মুসা হাতটারে ঘোরাও, শিশু কুলের শিশু হাত ঘুরালো, যখন বলছে আনা রব্বুকুমুল আলা ঠাস করে থাপ্পড় দিয়ে গালটারে, বুঝেন নাই, এক থাপ্পড় মারছে, বলছে হে আসিয়া এই ছেলেই আমার মস্তত খান খান হয়ে গেল। না না হতে পারে না, শিশু বাচ্চা বুঝে নাই, তুমি বুঝো না, তুমি বুঝো না যে থাপ্পড় মারছে, 70 যুবকরে একত্রিত করে থাপ্পড়ের ওজন দিলে পরে ওদের চেয়ে বড় ওজনদার হয়ে যাবে। আস্তে কোন, সুবহানাল্লাহ, কোনা না তুমি বুঝো না, ওরে হত্যা করো। আরে ও তো বুঝে না, তো কেমনে, তুমি একে একটু ট্রাই করো। একটা পাত্রের মধ্যে আগুনের আংরা রাখলো, আর একটা পাত্রের মধ্যে রাখলো হলো হীরের টুকরা। যখন আগুনের আংরার দিকে হাত না গিয়ে হীরের টুকরার দিকে যাচ্ছে, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আগুনের আংরার দিকে নিয়ে গেল, এরপরে ওটা দিয়ে মুখে দিল, সাথে সাথে এটা বের করে ফেললো। এই যে মুখে দেওয়ার কারণে কিছু অংশ মধ্যে তাপ লেগেছিল আর এখানে একটু জড়তা, কেউ মুহাসসিন ইকরামগণ বলেন মুখেতে জড়তার কারণে আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ মানুষের কাছে ইসলাম প্রচার করার স্বার্থে তুমি দয়া করে আমার ভাই হারুনকে তুমি নবী বানাইয়া দাও। আল্লাহ বলেন কবুল, সুবহানাল্লাহ বলতেন না। সেই হারুন আলাইহিস সালামের সাথে ষষ্ঠ আকাশে সাক্ষাৎ হলো, যখন সপ্তম আকাশে পঞ্চম আকাশে সাক্ষাৎ হলো, যখন ষষ্ঠ আকাশে গেল, ষষ্ঠ আকাশে দেওয়ার পরে এই সেই থাপ্পড় দেওয়া নবীর সাথে সাক্ষাৎ, সুবহানাল্লাহ বলতেন না। নাম কি জোরে বলেন, নাম কি? হযরতে মুসা আলাইহিস সালাম। ফেরাউন
কতই না চেষ্টা করছে কষ্ট দিতে, মারতে, শেষ হত্যা করে ফেলবে। আল্লাহ বলেন, কোনো সমস্যা নাই, এবার আমি আছি। এখন পিছন দিক থেকে দৌড়াচ্ছে, সামনে দড়িয়া পড়ে গেল। দড়িয়া পড়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বলছে, আল্লাহ এখন সামনে দড়িয়া আমার সাথীদেরকে নিয়ে উপস্থিত, কেমনে পার হব, নৌকা তো এখানে নাই, আর পিছন দিক থেকে তারা আসতেছে, আল্লাহ কেমনে তোমার বান্দাদেরকে নিয়ে ওপারে যাব। আল্লাহ বলেন, তোমার হাতে কি কলাঠি কমারো? সুবহানাল্লাহ, বলছেন না আঘাত করো। যখন একটা আঘাত করেছে, আঘাতের সাথে সাথে বারোটি রাস্তা তৈরি হয়ে গেছে, গ্লাসের প্রলেপের মতন একদল আরেক দলকে যেন দেখতে পারে, বিন্দু পরিমাণ যেন একে অপরের প্রতি ভয় জাগ্রত না হয়, তারা যেন আপনার বিভ্রান্তর মধ্যে না পড়ে, বিভ্রান্তির মধ্যে যেন না পড়ে, সেই কারণে একদল আরেক দলকে দেখতে পেল এই রাস্তা দিয়ে। যখন এপার থেকে ওপারে চলে গেল, এবার তার দল, ফেরাউনের দল, মাঝখানে যাওয়ার পরে আল্লাহ বলে, এখন আর কার জন্য রাস্তা? সুবহানাল্লাহ, বলছেন না, দরিয়ার মধ্যে ডুবিয়ে শেষ করে দিয়েছে, যেই নবীকে উদ্ধার করেছেন সেই নবী ষষ্ঠ আকাশের মধ্যে বসলো। বসার পরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম বিনিময় করলেন, এরপরে সপ্তম আকাশে গেল। সপ্তম আকাশে যাওয়ার পর জিব্রাইল আমিন ডেকে বললেন, এই যে বসে আছে তিনিই হচ্ছেন হযরতে মুসলিম মিল্লাতের পিতা। নাম কি? আর হুজুরে জাতির পিতার নাম কি? কষ্ট হচ্ছে? মুসলিম মিল্লাতের পিতা বলছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলিম মিল্লাতের পিতার সাথে সাক্ষাৎ হলো সপ্তম আকাশে। ডাক দিয়া বললাম, সালাম বিনিময়ের পরে তিনি কেমন নবী ছিলেন একবার লক্ষ্য করুন। যেই নবীর জন্য নমরুদের পক্ষ থেকে দাও দাও করে আগুন জ্বালিয়েছিল পুরে সরকার করার উদ্দেশ্যে, কিন্তু জুরে কোন তো আগুন কার ইশারাই চলে, আখে লুৎফে খেশে রা আজহার কর্দ, আখে লুৎফে খেশে রা আজহার কর্দ, ওই মানুষেরা আগুনে পুড়িয়ে সরকার করে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছিল, আল্লাহ পাকের পক্ষ থেকে আগুনটারে ফুলের বাগান রূপে রূপান্তরিত করে দিয়েছেন। কবি তার শায়রের ভাষায় বলছেন, পারস্যের কবি, আর আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, হে আগুন ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা আমার ইব্রাহিমের জন্য। জুরে কন্যা সুবহানাল্লাহ। সাক্ষাৎ, সাক্ষাতের পরে মত বিনিময় হলো। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যেখানে বসে আছে আরশে আজিমে, আল্লাহর সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করিয়ে দিলেন। জিব্রাইল আমিন বললেন, এই সপ্তম আকাশ পর্যন্ত আমার পাওয়ার, বাকি আপনার। সুবহানাল্লাহ, বলতেন না, কিন্তু কেমনে যাবে? ওখানে যাওয়ার পরে একটি সিংহাসন দেখলাম, যাকে রফরফ বলে আখ্যায়িত করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য, সান্নিধ্যের জন্য আল্লাহ সেই এই বাহনের দ্বারা নিয়ে গেল। তারপরে আল্লাহ কাছে যাওয়ার পরে এবার সালাম বিনিময় হয়ে গেল। আজকে আমরা নামাজের মধ্যে একটা তাশাহুদ পড়ি, জুরে বলেন তো পড়ি কিনা? আল্লাহ জিজ্ঞেস করলেন, বন্ধু হে, আপনি যে আমার কাছে আসছেন কি নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ, বলতেন না, বিয়াই বিয়ের বাড়িতে গেলে জুরে বলুন তো কিছু মিষ্টি নেই কিনা, ফল ফ্রুট নেই কিনা, ফ্রুট নেই কিনা, হাতে কমপক্ষে কিছু না দিনের জন্য বা বিয়াই সাহেবের জন্য নিয়ে যাই কি যাই না। কিন্তু আজকালে যৌতুকদারির কারণে বিয়াই কতক ব্যয়ীদেরকে দেখতে পারেন, এরকম ব্যয় ঈশ্বর দিতে আসেনি মনে হয় নাই। যৌতুকদারি বিয়াই মনে হলো যেন মেয়ে জন্ম দিয়ে ভুল করছে,
আসেনি। এই যৌতুকদারি ব্যয়ীদের কারণে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা উশৃঙ্খলতা শুরু হয়েছে। সেই ব্যয় যেন বলে আমার ছেলেরে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছি, টাকা খরচ হয় নাই, কামাই করে রাখছে, টাকা খরচ হয় নাই, এগুলো দাও, তাহলে তুমি কেন মুসলমান? মুসলমানদের মধ্যে এরকম কোনো প্রথা নাই, হিন্দু আনা প্রথা মুসলমানদের চলতে, আরো জোরে বলেন চলতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডেকে বললেন, বন্ধু আমার বাড়িতে আপনি এসেছেন, কি নিয়ে এসেছেন? নবীজি এবারে ডাক দিয়ে বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়িবাত। আমার ভাইরা এখন আল্লাহর কাছে বললেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়িবাত, এটা হলো হাদিয়া। এটা কি? পবিত্রতা, সকল পবিত্রতা আপনার জন্য। লিল্লাহ মানে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আসসালাওয়াত ওয়া তাইয়িবাত। এই অংশটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জন্য হাদিয়া নিছেন। এরপরে ডাক দিয়ে বলতেছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয় ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখন এই হাদিয়া গ্রহণ করে আল্লাহ তার রাসূলের জন্য ডাক দিয়ে বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক ও আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রহমত বরকত আপনার উপর বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। হাদিয়ার কথা এই জায়গায় যখন উপস্থাপন হয়ে গেল, এখন আল্লাহ বলেন, আপনি যেহেতু আমার জন্য সমস্ত পবিত্রতা নিয়ে এসেছেন হাদিয়া হিসাবে, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য একটু হাদিয়া দিতে চাই। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, নবীজি খুশি হয়ে গেল, উম্মতের জন্য হাদিয়া দিবেন, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আপনার উম্মতেরকে হাদিয়া দিলাম 50 ওয়াক্ত নামাজ। এবার আর সুবহানাল্লাহ বলতেন না, কয়ক্ত হুজুর এখন না কয়ক্ত 50। ওরে বাপ রে বাপ, 5 ওয়াক্তই পড়ি না, আবার কয়ক্ত 50। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আলহামদুলিল্লাহ, অনেক কথা হলো, শেষবারে 50 ওয়াক্ত হাদিয়া নিয়ে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসতে শুরু করলেন, সপ্তম আকাশে আসলেন, সপ্তম আকাশে আসার পরে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসসালামকে সালাম বিনিময় করে বিদায় জানালেন, আল্লাহ হাফেজ, বুঝেন তো। আবার আল্লাহ হাফেজ বললে পরে জঙ্গিবাদ হওয়া যাবে না। যখন তিনি সালাম বিনিময় করে বিদায় নিলেন ষষ্ঠ আকাশে, যখন আবার আসলেন, যাওয়ার সময় যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, আসার সময় জুড়ে বলুন তো তাদের সাথে সাক্ষাৎ হবে কি হবে না, যখন দেখলো সালাম বিনিময় হওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম বললেন, উনি তো খুব পাওয়ারফুল নবী ছিলেন, আল্লাহর সাথে অনেক কথোপকথন বাড়ায়া করতেন, সুবহানাল্লাহ বলতেন না, মহাব্বতের ঠেলা। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? আচ্ছা বলেন তো এটা কোনো কথা হলো? ও ভাই এটা কোনো কথা হলো? আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহ বলো, কি বলো তুমি? কোনো আমার যেন কেমন মনে হচ্ছে তুমি ঘুমাও কেন একটু জানতে ইচ্ছে হচ্ছে, সুবহানাল্লাহ বলতেন না। এটা হচ্ছে মহাব্বতের দ্বার, আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, দুনিয়ার নোংরা ভালোবাসা একজন আর একজনের সাথে মোবাইলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, যার মধ্যে অন্যায় আর অন্যায় হয়, আর আল্লাহর সাথে কথা বাড়ালে পরে অন্যায় হবে না, সওয়াব হবে। আল্লাহ আমার একটু দেখার মন চায়, ঠিক আছে তোমার জন্য আমি একটা পাহাড় নির্ধারিত করেছি যার নাম হলো জাবালে তুর, যাও এখানে দুইটা গ্লাস নিবাস, গ্লাস তো তখন ছিল না, এটা বোঝানোর জন্য বলছি, সেটা ছিল মশক, নাম কি? মশক, চামড়ার মশক।
দুইটা নিবা, একটু উদাহরণস্বরূপ গ্লাস দিয়ে বলি, একটা থাকবে খালি আর একটা থাকবে পানি ভর্তি। তো ঠিক আছে আল্লাহ, তুমি যে ঘুমাও কেনা এটা দেখার জন্য তাই করব। গেল জাবালে তুরে যাওয়ার পর দাঁড়ায় আছে, আল্লাহ বলে আল্লাহ কি করবো এখন, কো দাঁড়িয়ে থাকো। যখন রাত গভীর হয় তখন মানুষের চোখে তন্দ্রা আসেনি, কথা কখন আসে কি না, এটা কি কি বলেন আপনারা, হুঙ্গানি হুঙ্গানি জিমানি, এরকম করলো। যখন এরকম করলো আবার সজাগ হয়ে গেল, আহায় করি কি, আমি যে ঘুমিয়ে যাচ্ছি, আমি ঘুমিয়ে গেলে আল্লাহ ঘুমাই কেনা দেখবো কেমনে। তারপর আবার সজাগ হলো, বড় চোখে তাকায় আছে। কিছুক্ষণ পর আরো তন্দ্রা ঘিরে ফেলল, যখন তন্দ্রা ঘিরে ফেলেছে আবার বুঝেন নাই, বুঝেন নাই মানে প্রথমবার একটু 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 করে, পরে একটু জুড়ে আসেনি আসেনি। এগুলো হয় বেশিরভাগ তারাবি আসতেছে তো, কথা কন নাকি আসতেছে তো তারাবিতে। ও সজাগ, আবার কতক মানুষেরা আপনার খুব মনোযোগ সহকারে তেলাওয়াত শুনে, আসেনি নাই। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون ذلك بأنهم آمنوا ثم كفروا فتبع على قلوبهم فهم لا يفقهون وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرُ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُؤُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ سَوَاءٌ عَلَيْهِمْ أَسْتَغْفَرْتَ لَهُمْ أَمْ لَمْ تَسْتَغْفِرْ لَهُمْ لَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْفَاسِقِينَ هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين وللمؤمنين ولكن المنافقين لا يعلمون يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون منزوك شهكر شده أسنا نئي كتا كننا كأسكنا আর কতক মানুষেরা কি করে আসেনি, এই হলো তারাবির সময় হবে, ইনশাআল্লাহ হবে নাকি, ঘুমাইবেন 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 না তো। এরপরে মুসা আলাইহিস সালাম সজাগ হয়ে গেছে, আরেকবার এমন ঘুম চাপছে, চাপার পরে একদম বেশি করছে, দুর্বল হয়ে গেছে শরীর, যে মশকের মধ্যে পানি ছিল ওই মশকটা হাত থেকে, জোরে বলেন হাত থেকে, পড়ে গেল। আল্লাহ ডেকে বলেন,
ও মুসা, তুমি বলছিলে আমি ঘুমাই কিনা, জানতে চেয়েছিলে তুমি। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম কেন আমাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না। একটু সময়ের জন্য আমি ঘুমাই কিনা দেখতে আসছিলা, তুমি আমি ঘুমানোর আগে ঘুমাইছি কিনা তুমি নিজেই ঘুমায় গেলা। আমার ভাইরা, আল্লাহর সাথে অধিক কথা বলতেন মহাব্বতের ঠেলায় সেই নবী মুসা আলাইহিসসালাম, তিনি যখন ষষ্ঠ আকাশে আসার সময় আবার সাক্ষাৎ হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের জন্য আল্লাহ কি উপঢৌকন দিছেন। নবীজি গর্ব করে বললেন, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ও সর্বনাশ, কয়ক্ত জোরে কোন কয়ক্ত সর্বনাশ, দৌড় দেন আল্লাহর কাছে, সম্ভব না। ও কেন যান কমিয়ে নিয়ে আসেন, উম্মতে পারবে না। কেন পারবে না? কো আপনি যান গেলেন, আল্লাহ বললেন যাও 5 ওয়াক্ত কমিয়ে দিলাম, কয়ক্ত রয়েছে আরো জোরে কয়ক্ত। দ্বিতীয় দফায় যখন আসলেন, কয়ক্ত 5 ওয়াক্ত কমাইছে, কো সম্ভব না যান আবার। আবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, আল্লাহ বলেন যান আরো 5 ওয়াক্ত কমালাম। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ কি একসাথে 45 ওয়াক্ত কমাতে পারতেন না নাকি? কিন্তু কমানেন না, কারণ কি? মুফাসসিরিন কিরামগণ লেখেন, আল্লাহ একসাথে কমালেন না, বন্ধু যখন বন্ধুর বাড়ি থেকে চলে আসে আরো যেন মায়া কিছু বাকি রয়ে গেছে, যখন বারবার যাই দেখলে পরে আল্লাহর কাছে অনেক ভালো লাগে। শেষ পর্যন্ত যখন 5 ওয়াক্ত বাকি রইল, মুসা আলাইহিসসালাম বললেন আরো যান কমান, নবী বললেন না। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উম্মতের জন্য আল্লাহ প্রত্যেক দিন আকাশ থেকে মান্না সালোয়া দিতেন, যখন সকাল হতো সকাল হওয়ার পরে আকাশ থেকে এইগুলো সব জমিনের মধ্যে পড়ে থাকতো, কষ্ট ছাড়াই তারা টুকিয়ে টুকিয়ে খেত, যতগুলো জমাট করেছে যতগুলো খাওয়ার জন্য হাতে নিয়েছে তার চেয়ে বেশি নষ্ট করেছে। আমার আল্লাহ পাক তার পক্ষ থেকে ডাক দিয়ে বলেছেন, লা ইয়াসরাম, অপব্যয় করো না, তারা বেশি বেশি নষ্ট করেছে। হঠাৎ একদিন আমি যখন চুর পাহাড় থেকে আসলাম, আসার পরে জাতির লোকের আমাকে বলল, ও মুসা কালিমুল্লাহ, তোমার আল্লাহকে বলো এই সমস্ত খাবার আর ভালো লাগে না, এই খাবারগুলো আমাদের পছন্দ হয় না, তাহলে কি পছন্দ করো তোমার আল্লাহকে বলো গিয়ে, আমরা যেন চাষাবাদ করে খেতে পারি এরকম খাবার যেন দিতে। কথা বুঝছেননি? যার কারণে আপনার সিরাজগঞ্জের পরে উল্লাপাড়ার ওই সাইড দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তাকালো পরে দেখা যায় রসুন আর রসুনের ক্ষেত আসেনি আসেনি। রাস্তার পাশে একটা আপনার ভাস্কর্য বানিয়েছে, রসুনের ভাস্কর্য আছে কি না কোন, মানে বুঝাইলো এই এলাকা হলো রসুনের রাজ্য। কথা বুঝছেন কিনা? আর রাজশাহীতে কিসের রাজ্য? জোরে জোরে, এয়ারপোর্ট থেকে বের হলে পরে ভাস্কর্য বানিয়েছে তারা আমের, তার মানে এই রাজশাহী হলো আমের রাজ্য। আর আপনাদের ঈশ্বর দিতে বানানোর দরকার ছিল লেসুর রাজ্য, কথা কক্কা, কিন্তু লেসুর রাজ্য একটা তো ভাস্কর্য বানালেন না আপনারা। লেসু আসেনি? কেমনে বুঝি আছে, পাঠাইলেন না তোর, রাগ করছেন? আমার ভাইরা, মুসা আলাইহিসসালাম ডেকে বলল, ও আল্লাহর হাবিব, এই আমার আল্লাহর কাছে যখন জিজ্ঞেস করলাম, আল্লাহ আমার জাতির লোকেরা নিজেরা উৎপন্ন করে খেতে চায় এরকম কিছু খাবার দিতেন, আল্লাহ বলে যাও গিয়ে বলো তাদেরকে আদা সিহা, ওদের কাছে গিয়ে বলো তারা যেন চাষাবাদ করে আদা রসুন পেঁয়াজ। বুঝছেননি বা? কারণ আদা রসুন পেঁয়াজ ছাড়া জোরে বলুন তো গোশতের তরকারি টেস্ট আছে নাকি?
আল্লাহ ভালো করে বুঝে শুনেই দিছেন লাগবে যে তা। এই জন্য আল্লাহর বান্দা ডেকে বললেন, মান্না সালুয়া খেয়ে খেয়ে তাদের জন্য আল্লাহ দুই অক্ত নামাজের ব্যবস্থাপনা করেছিলেন, আল্লাহর সামনে মস্তক অবনত করার ব্যবস্থাপনা করেছিলেন, কিন্তু তারা পারে নাই। আপনার উম্মত নিজেরা চাষাবাদ করে খাবে, কেমনে পাঁচ অক্ত নামাজ পড়বে? সুতরাং আপনি যান আল্লাহর কাছে আরো কমিয়ে নিয়ে আসেন, পাঁচ অক্ত সালাতের চেয়ে আপনি আরো কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর নবী চিৎকার মেরে বললেন, ও মুসা কালিমুল্লাহ, আমি আর আমার রবের সামনে উপস্থিত হতে চাই না, কারণ বারবার যাওয়ার কারণে আমার মধ্যে একটু চক্ষু লজ্জা আটকে গেছে। সুবহানাল্লাহ বলতেন না, আমি আর যেতে চাই না আল্লাহর কাছে, আমার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজে নিয়ে গেলাম। পিছন দিক থেকে জিব্রাইল আমিন কাল্লা বলে দিলেন, আমার বন্ধুকে বলো যারা পাঁচ ওয়াক্ত নামাজ যথাযথভাবে দুনিয়াতে সালাত কায়েম করবে, আমার আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব উঠাইয়া দিবে। আজকে আমরা লক্ষ্য করেছি, মা নামাজ পড়লে পরে বাবা নামাজ পড়ে না, এরকম পরিবার আছে কিনা কোন? স্বামী নামাজ পড়ে কিন্তু বিবি নামাজ পড়ে না, আছে কিনা কোন? বিবিরে যদি জিজ্ঞেস করে, ও বিবি নামাজ পড়ছো নাকি? বিবি বলে, নামাজ পড়ছো নাকি? ডিস্টার্ব করো না, যাও এখান থেকে, ঘুমের অনেক শর্ট আছে, আছে কিনা এরকম? আছে কিনা কোন? কি করছিলা বুঝেন নাই? কি ঠেলছিন, কি ঠেলছিন? মোবাইল, ফেসবুক, ফেসবুক ঠেলছে। আরে আল্লাহ রে, বন্ধুদের সাথে চ্যাটিং করতে 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 রাত বেজে গেছে 3টা, পরে এবার রেখে দিয়ে ঘুম দিছে, এখন সকাল বাজে 7টা। স্বামী এসে নামাজ পড়ে এসরাফ করে ঘুরে ঘুরে হাঁটিয়া আসিয়া বলতেছে, নামাজ পড়লা না? কি ব্যাপার, ডিস্টার্ব করো না, যাও এখান থেকে। এরকম বিবি মানে হয় ঈশ্বর দিয়ে বড়ই সারাতে নাই, একজনও নাই, আছে? আমার মাদেরকে বলি, বোনদেরকে বলি, দুনিয়ার জমিনে আল্লাহর কাছে যদি প্রিয় হতে চান, ও আল্লাহর বান্দি বেশি দিন দুনিয়াদারি নয়, অল্প দিনের জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যায়। যতই আমরা বাহাদুরি করি না কেন, আমাদের কাছ থেকে সময় অটু চলে যাচ্ছে। সময় থাকতে আল্লাহর কাজ করা দরকার আছে কিনা কোন? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখে বলেন, দুনিয়ার জমিনে যখন আল্লাহর নবী আবারও সেই জায়গা থেকে ফিরে আসলেন, মানে মেরাজ থেকে আসলেন, মহামান্বিত সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যেইভাবে গেছিলেন ঠিক সেইভাবে আবার বাইতুল মুকাদ্দাসে আসলেন জেরুজালেমে। এখানে আসার পরে দুরাকাত সালাত আদায় হলো, এরপরে ঘরে আসছেন। সাহাবায়ে কেরামদের মাঝে আল্লাহর নবী যখন আলোচনা করতে লাগলেন, গত রজনীতে আল্লাহর সান্নিধ্য লাভ হয়েছে আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে বলছে, সাদাকতা ইয়া আহমদ, ওগো আল্লাহর নবী, আমি তার সত্যতা প্রমাণ করলাম। সুবহানাল্লাহ বলেন। এই দিক দিয়ে মক্কা এবং মদিনায় ছড়ে গেল, বিভিন্ন রাজ্যে আলোচনাগুলো ছড়ে গেল। হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, যে বান্দার নাজ্জাশী, ডাক দিয়ে বললেন, মক্কার মধ্যে একজন মানুষ নাকি সে ইসলামের যাজক, ইসলামের কথা বলতেছে, সেই সম্পর্কে জানা প্রয়োজন। দেখো কোনো কাফেলা মক্কার পাও কিনা, বণিক কাফেলাকে তালাশ করো। হঠাৎ করে বণিক কাফেলা একটা খুঁজে পেল, যার প্রধান হলো আবু সুফিয়ান, তখন মুসলমান হয় নাই। আবু সুফিয়ানকে ডাকা হলো, ডাকার পরে বাদশা জিজ্ঞেস করলো, বাদশা ডাক দিয়ে বলছে, হেরাক্লিয়াস, হেরাক্লিয়াসে বলছি আছে, হে তোমার নাম কি আবু সুফিয়ান? কহ আমি আবু সুফিয়ান, আজকে তোমার কাছে একটা সত্য জানতে চাই। কি সত্য জানবেন?
মক্কার মধ্যে একজন মানুষ যার নাম হলো আহমদ, বাবার নাম আবদুল্লাহ, বংশ তার কুরাইশ, তিনি নাকি নবী, তার সম্পর্কে কি জানো বলো? আবু সুফিয়ান চিন্তা করলো, আজকে যদি সত্য কথাগুলো বলি তাহলে এই জায়গাটার মধ্যে আমার পার্টির মানুষেরা তারা তো আমার সাথ থেকে বিকটা করবে, আবার যদি মিথ্যা বলি তারা আমাকে মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে, সেজন্য সত্য বলতে চাই না, মিথ্যা বলতে চাই না, মেয়ারাজের ঘটনাটা খুলে বলি। ডাক দিয়া বলছেন, রোমের বাদশাহ হেরাক্লিয়াস, হে হেরাক্লিয়াস শুনুন, আজকে যিনি নবী দাবিদার তিনি আমাদের মাঝে পেশ করেছেন, এক রজনীতে ঊর্ধ্বাকাশে গেল, আল্লাহর সাথে নাকি সান্নিধ্য লাভ করেছে, আবার একই রাত্রে চলে আসছে, এবার বলুন তো এটা কেমন করে কথা, কেমন কথাটা সত্য কিনা আপনি নিজে জাস্টিফাই করুন। তিনি নাকি আল্লাহর ঘর মানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে একই রাত্রে ভ্রমণ করেছে বুরাকের মাধ্যমে। যখন এই কথাটা বলল, বলার সাথে সাথে হেরাক্লিয়াসের কাছে যে গোলাম ছিল, যার দায়িত্ব ছিল তারে বাতাস করা, সেই গোলাম চিৎকার মেরে বলল, সেই কর্মচারী চিৎকার মেরে বলল, হে আবু সুফিয়ান, তুমি যে কথাটা বলছো সেটা সত্য বলছো কিনা কহ। এই মুহূর্তে ডেকে বলছে, রোমের বাদশাহ হেরাক্লিয়াসকে আমার কাছ থেকে সত্যটা তাহলে শোনেন, যেই দিনের ঘটনা সেই দিনের ঘটনার সাথে আমি সম্পৃক্ত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দায়িত্ব ছিল প্রত্যেক দিন জেরুজালেমের মসজিদটাকে বাইতুল মুকাদ্দাসকে লাগিয়ে তারপরে ঘরে আসা। আমি এই রাত্রেতে সমস্ত জানালাগুলো লাগালাম, দরজাগুলো লাগালাম, কিন্তু মেইন দরজাটা লাগানোর জন্য চেষ্টা করলাম, কিন্তু নড়াচড়া করতে পারলাম না। আমি তখন ব্যর্থ হয়ে সাথীদেরকে নিলাম, সাথীদেরকে নিয়ে যখন চেষ্টা করলাম তখনও আমরা সকলে মিলে ব্যর্থ হয়ে গেছি। মনে হলো এখানে কে যেন একটা খিলি মারি রাখছে, খিলি মেরে দিয়েছে। আমি যখন সাথীদেরকে নিয়ে ব্যর্থ হলাম, সবাই বলল যাও চলে যাও, এটাই অবস্থায় থাকুক কিছুই হবে না, তখন আমরা সবাই চলে আসলাম। যখন আবার সকাল হলো, প্রত্যুষ হলো, সেই প্রত্যুষ হওয়ার পরে আমি প্রতিদিনের ন্যায় আবার যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে দরজাটার মধ্যে আমি নিজে ব্যর্থ হয়ে গেলাম, আবার সাথীদেরকে নিয়ে ব্যর্থ হয়েছিলাম, এই দরজাটা নড়াচড়া করতেছে, এখন কে এটাকে খুললো? আমি এই জায়গাটার মধ্যে, সে বলেছে বুরাক নামক একটা বাহন, যার দৃষ্টি যেখানে পড়ে, চক্ষু দৃষ্টি যেখানে পড়ে তার কদম গিয়ে সেখানে পড়ে, আমি এখানে কিছু একটা বাহনের পদচিহ্ন দেখেছিলাম, একটা পাথর পেয়েছিলাম, যেই পাথরটার মাঝখান দিয়ে একটা ছিদ্র করা, তার মানে মনে হয় এখানে এটা বাঁধছিল। এরপরে এই বান্দা আল্লাহর বান্দা আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভিতরে প্রবেশ করেছে, সেখানে গিয়ে সলাত আদায় করেছে, এটাই হলো বাস্তব নমুনা। রোমের বাদশাহ হেরাক্লিয়াস সেই সময়টার মধ্যে কালিমা পরে মুসলমান হয়ে যাবে, সেই অবস্থা দেখা মাত্র ওই জাতির লোকেরা, আর নেতৃস্থানীয় সেই এমপি মন্ত্রী পরিষদের মানুষেরা তাকে যখন ডিনাই করতে শুরু করলো, তখন তার জবান দিয়ে উচ্চারিত হয়ে গেল, তোমাদেরকে ট্রাই করার জন্য আমি এটা জিজ্ঞেস করেছি, আমার ভাইরা, হেদায়েত যদি তকদিরে না থাকে দুনিয়ার কেউ জুড়ে বলুন তো হেদায়েত দিতে পারে নাকি? নবীর চাচার কথা আপনারা জানেন, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে যার মাধ্যমে ছায়াদান করেছিলেন, তিনি ছিলেন হযরতে রাসূলের চাচা, আল্লাহর নবীর সামনে আবু তালেব উপস্থিত হয়ে সমস্ত আপনার আক্রমণ থেকে রক্ষার জন্য নিজের জীবনটারে বাজি রাখছে। ইন্তেকালের যখন সময় হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সেই সময়টার মধ্যে আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও চাচা, আপনি যদি একবার কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু শুধু বলেন, আর কিছু লাগবে না, আমি আল্লাহর কাছে বলা বলি করব। এই কারণে আল্লাহর নবী হাদিসের ভাষা দিয়েছেন, মান কালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তারে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন। আমার ভাইরা, এটা আল্লাহর কাছে আমাদের সকলের আরাধনা থাকবে। রব্বে করিম আমাদের জন্য মালাকুল মওত আজরাইল যেদিন পাঠাবা, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হয়ে যাবে, সেদিন আমাদের সকলের জবানে কালিমা উচ্চারণ করে তোমার দরবারে ডাক দিও। আমিন বলেন। আমার ভাইরা, আল্লাহ রাসূল যখন বললেন কালিমা পড়ো, তখন আবু জাহেল এসে বলতেছে, এসে বলল, এই ভাই বাপদাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাবি? কথা বোঝেন নাই। বাপদাদার ধর্মের মধ্যে শেষ বেলায় চুল কালিমা খাবি? যখন বলছে আর কালিমা উচ্চারিত হলো না, কারণ হেদায়েত তার তকদিরে আরো জোরে বলেন আছে নাই। এই জন্য ভাইরা আমার, আমরা আল্লাহর কাছে হেদায়েত চাইব, আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো চিৎকার মেরে বলুন আমিন। দুনিয়ার জমিনে সেজদা ছাড়া কখন আল্লাহকে পাওয়া? আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা বলে নামাজ রোজা মানে লাগে না, ইমান বড় শক্ত আসেনি, কথা কন্যাকে আসেনি, কোন নামাজ লাগে না, ইমান বড় শক্ত। এরা হলো বাটপার, এরা কি? আরো জোরে বলেন এরা কি? বাটপার। এ বাটপার ডাকটা ভুলে ফেলছেন আপনারা না? ওরা হলো বাটপার। আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই হলো সফলতা অর্জনকারী। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে, সালাত আদায় করে। আল্লাহ আমাদের সবাইকে সালাত আদায়ের মাধ্যমে রবকে সন্তুষ্ট করার তাওফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ এই তাফসিরুল কোরআন মাহফিল, দুয়ার মাহফিলকে আল্লাহ কবুল করুক। এই মাহফিলকে কেন্দ্র করে এলাকার মধ্যে রহমতের হাওয়া চালু করে দেখ। আল্লাহর পক্ষ থেকে এই সমাজের সমস্ত মানুষগুলোকে মহামারী কোভিড-19 থেকে, করোনা ভাইরাস থেকে হেফাজত করো। আমরা এখানে যারা এসেছি আমাদের সকলকে আল্লাহ তাআলা এই মহামারী, বৈশ্বিক মহামারী করোনা থেকে হেফাজত করো। মনে মনে চিন্তা করবেন না, করোনার ভ্যাকসিন এসে গেছে, সব শেষ, খালাস, মুক্ত হয়ে গেছি না, মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এই করোনার ভ্যাকসিনের কোনো ক্ষমতা নাই, আল্লাহ যদি বান্দাকে হেফাজত না করে। প্রিয় ভাইরা আমার, এই বড়ই চারা কেন্দ্রীয় কবরস্থান, এই গুরুস্থানে যত মানুষেরা শায়িত আছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস হিসাবে কবুল করুক। আল্লাহ তাদের দুনিয়ার সমস্ত অপরাধকে ক্ষমা করে দিয়ে কবরের জিন্দগিটাকে আসান করে দেখ। সকলে বলো না আমিন, আরো জোরে বলে না আমিন। আর সামনে নয়, গভীর রাত হয়ে গেছে, এই মাহফিল আমাদের নাজাতের উসিলা হোক। একটু জোরে কন্না আল্লাহুম্মা আমিন।